প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি স্ক্রিনে দেখেছো আজকে আমরা কি করব, ঠিক আছে? তাই না? স্ক্রিনে দেখা অলরেডি হয়ে গেছে যে আজকে আমরা যে পাঠটা করব সেটা হচ্ছে সেই তোমাদের অধ্যায় প্রথম, যেটা প্রথম অধ্যায় যেটা আমরা করছিলাম, সেই প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি, এই অংশটা। এটার প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ এবং উপাসনা, এটার দ্বিতীয় পাঠ আজকে আমরা করব, দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশ বলতে আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের মধ্যে আমরা হয়তো তৃতীয় পার্ট তিন এবং চার এই দুটো করবো আর কি, তিন চার। তো চলো আলোচনা চলে যাই। পার্ট তিনে হচ্ছে স্রষ্টা সৃষ্টির সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা, ঠিক আছে? সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা, অর্থাৎ স্রষ্টা তো সৃষ্টি করেছেন, কিন্তু এগুলোর মধ্যে যে একটা শৃঙ্খলা বিধান করা প্রয়োজন, সেই শৃঙ্খলা বিধানের জন্য আবার উনি স্রষ্টার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা আমরা দেখব এখন। স্রষ্টাকে আমরা ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, ভগবান প্রভৃতি নামে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী ও অপ্রাণী সবকিছুই সৃষ্টিকর্তা এবং এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই স্রষ্টার সৃষ্টি। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদ আপদে রক্ষা করেন, প্রয়োজন সৃষ্টি ও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তার সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন, যারা সৎপথে চলেন ঈশ্বর তাদের ভালোবাসেন, তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের ঈশ্বর পছন্দ করেন না এবং শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষা করেন। তিনি তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন, অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন। এই কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করছে। স্রষ্টা হিসেবে ঈশ্বর জীবকুলের উপর প্রভুত্ব করেন, জীব বস্তু সকল কিছুই নিয়ন্ত্রকই তিনি। স্রষ্টা ছাড়া সৃষ্টিকে যেমন কল্পনা করা যায় না, তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টাকেও ভাবা যায় না, ঠিক আছে? অর্থাৎ আমরা এক কথায় বুঝতে পারছি, সোজা কথা, যে স্রষ্টা তার সাথে কারোই তুলনা হয় না এবং তিনি সত্যিকার অর্থে সৎ ব্যক্তিদেরকে রক্ষা করেন, সৎ ব্যক্তিদের মাঝেই বিরাজ করেন, সৎপথে চলতে তার সৃষ্টিকে সহায়তা করেন, ঠিক আছে? যারা সৎপথে চলেন ঈশ্বর তাদের ভালোবাসেন, ওকে, তাদের উন্নতির পথ দেখান, সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের তিনি শাস্তি দিয়ে থাকেন, সৎ ব্যক্তিদের তিনি রক্ষা করেন। এই হচ্ছে ঈশ্বরের মূল ভূমিকা, ঠিক আছে? নিচে সৃষ্টির শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্রষ্টার ভূমিকা বিশদভাবে বর্ণনা করা হলো, আমরা দেখি। অভিভাবক হিসেবে সৃষ্টিকর্তার ভূমিকাটা কি? স্রষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। মহাবিশ্বের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীবজন্তু সবকিছুর একজন স্রষ্টা আছেন, তিনি ঈশ্বর, তিনি অবিনশ্বর এবং অসীম ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা হিসেবে তিনি তার সৃষ্টিকর পরিচালনা করছেন এবং রক্ষা করছেন। তিনি তার সৃষ্টির জন্য জন্ম মৃত্যু নির্ধারণ করেছেন। ভালো কাজের জন্য তিনি তার ভক্তদের ভালো ফল দিয়ে থাকেন, খারাপ কাজের জন্য শাস্তি প্রদান করেন। আবার মহাকাশে নক্ষত্রমালা যে কক্ষচ্যুত হচ্ছে না, তার মূল রয়েছে কিন্তু ঈশ্বরের শৃঙ্খলা বিধানের শক্তি। এসব কিছুই সৃষ্টিকর্তার আদেশে পরিচালিত হচ্ছে। ঈশ্বর ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই ত্রয়ী শক্তিরূপে বিরাজিত। ব্রহ্মা সৃষ্টি দেবতা, বিষ্ণু রক্ষা প্রতিপালনকারী দেবতা এবং শিব সংহারের দেবতা। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, সরি, এমসিকিউ এর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট। এ থেকে বোঝা যায় সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য তার নির্ধারিত ভূমিকা পালন করছে, কি হিসেবে? অভিভাবক হিসেবে। এরপর দেখি সর্বশক্তিমান হিসেবে স্রষ্টার ভূমিকাটা। মহান ঈশ্বর একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক, সোজা কথা, একজন অসীম ক্ষমতাধর পরম পুরুষ। তার রয়েছে অসংখ্য মস্তক, অনন্ত চক্ষু, অগণিত চরণ। তিনি সমগ্র বিশ্বের সর্বজীবে পরিব্যাপ্ত, লক্ষ কোটি গ্রহ, উপগ্রহ এই মহাকাশে নির্দিষ্ট গতিপথে আবর্তিত হচ্ছে। জীব ও জড় বস্তু সবকিছু একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। পরম কারণ, কারণবাদের যৌক্তিকতা থেকে বিচার করলে, কারণবাদ যেটা দেখা যায় যে ঈশ্বর এক ঈশ্বর, যে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিস্ময়কর শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত করছেন। কেননা একাধিক ঈশ্বরের নিয়মকানুনগুলো ভিন্ন ভিন্ন হতো, যা সংঘাতের সৃষ্টি করতো। অতএব ঈশ্বরের মহাবিশ্বের একজন কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে প্রধান ভূমিকা পালন করছেন, ঠিক আছে? অর্থাৎ যে একাধিক ঈশ্বর যদি থাকতো, তাহলে কিন্তু নিয়মকানুনগুলো ভিন্ন ভিন্ন হতো এবং এখানে সংঘাতের সৃষ্টি হতো এই দিক দিয়ে। যাই হোক, এরপর দেখি অনেক ধর্মতাত্ত্বিকের মতে বিশ্ব কোনো কারণের ফলাফল। পৃথিবী মাটি জল আলো বাতাস দ্বারা গঠিত, তা যা কোনো পরম একক শক্তি দ্বারা সৃষ্টি ও নিয়ন্ত্রিত, সৃষ্টি ও নিয়ন্ত্রিত। বিশ্ব ব্যতীত অন্য কারো পক্ষে তা করা অসম্ভব, ঠিক আছে? আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছ। দুষ্টের দমনে স্রষ্টার ভূমিকা। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। এটা হচ্ছে বাংলা দিয়ে আমরা বললাম, কিন্তু এটাকে যদি তুমি সংস্কৃত ভাষায় বলতে যাও, যেহেতু এটা সংস্কৃত মতো সংস্কৃত ভাষায় বলতে হবে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহ। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোক, এটা পবিত্র গীতার শ্লোক থেকে প্রতীয়মান হয় যে যখন এই বিশ্বের ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, তখনই স্রষ্ট জগতের অবতার রূপে অবতীর্ণ হন। এই সময় তিনি দুষ্টকে শক্ত হাতে দমন করেন। এরপর দেখি শাসক হিসেবে ভূমিকাটা কি। ন্যায়শাস্ত্র অনুসারে ভালো কাজের ফলাফল শুভ এবং মন্দ কাজের ফলাফল অশুভ। ভালো ও খারাপ অবচেতন ভাবে হৃদয়ে বিরাজ করে। এই চেতনা পরিচালনা করার জন্য প্রয়োজন একজন শাসকের। ঈশ্বর সর্বজ্ঞ, তিনি ভালো মানুষকে সুখী করেন, অপরাধীদের শাস্তি দেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। অন্তকে পরিচালিত করা, ন্যায় অন্যকে নির্দিষ্ট করা ঈশ্বর ভিন্ন অন্য কোন শক্তির পক্ষে সম্ভব নয়। ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করেন, সকলকে পরিচালনা করেন। ঈশ্বর সকলের প্রভু, সর্বজ্ঞ, নিয়ন্ত্রক, বিশ্বের কারণ, স্রষ্টা ও ধ্বংসকারী, সবকিছুই তিনি। তিনি জানেন একজন খারাপ মানুষের ভিতরে কি হচ্ছে সেটাও তিনি জানেন। চেতনা পরিচালনা করার জন্য যে যা কিছু করা দরকার সবকিছুই তিনি জানেন। ঠিক আছে, যাই হোক, জন্ম মৃত্যুর বিধায়ক এবং ভালো কাজের ফল দাতা। হিন্দু ধর্মে বেদান্ত দর্শন অনুসারে প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্ম লাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে যার কাছে ফিরে যায় তিনি হচ্ছেন ব্রহ্ম বা অক্ষয় শক্তি বা ঈশ্বর। বেদান্তের এই উক্তি থেকে প্রতীয়মান হয় যে ঈশ্বর জীবগুলির সৃষ্টি ও মৃত্যু উভয়ের সাথে সম্পৃক্ত। ঈশ্বর জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে এই জগতে সকল প্রাণী একটা নিয়মের মধ্যে দিয়ে ভারসাম্য রক্ষা করে পরিচালিত হয়। ঠিক আছে, তিনি স্বর্গ নরক সৃষ্টি করেছেন যাতে মানুষ সৎপদ ও সৎকর্মের মধ্যে দিয়ে স্বর্গ লাভ করতে পারে, মন্দ কর্ম করলে নরকে যেতে হয়। ঠিক আছে, এটা নিয়ে যদি দ্বিমত আছে, প্রায় সব ধর্মেই স্বর্গ নরক আছে, এটা আমাদের সৎপথে পরিচালনা করার জন্যই কিন্তু এগুলো বলা হয়ে থাকে। যাই হোক, এটা বোঝার বিষয়, তর্ক করার বিষয় নয়। পাঠ চার হচ্ছে, আমরা পাঠ তিন পড়লাম, এতক্ষণ পাঠ চার হচ্ছে ঈশ্বরের গুণ ও শক্তি, যেটা আমরা দেবদেবী দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ঈশ্বরের মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহার কর্তা, অর্থাৎ ঈশ্বর যে তিনটি প্রধান ক্রিয়া সাধন করে থাকেন তা হলো সৃষ্টি, স্থিতি এবং লয়। তিনি নিরাকার বা প্রয়োজন সাকার উদ্ধারণ করেন। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ, ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, এগুলো। এরা সকল ঈশ্বরের বিশেষ গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায় ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, সরস্বতী বিদ্যার দেবী, শিব প্রলয়ের দেবতা ইত্যাদি। আমরা ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তি অর্জনের জন্য স্বতন্ত্রভাবে দেবদেবী পূজা করি, ভক্তি করি, তাদের কাছে মঙ্গল প্রার্থনা করি। ঠিক আছে, ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, তারপর হচ্ছে তোমার সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, শিব হচ্ছে প্রলয়ের দেবতা। ওকে, এখানে দুজন দেবদেবীর দেওয়া আছে, এটা ব্রহ্মা, ঠিক আছে, আর এটা বিষ্ণু হতে পারে। যাই হোক, আগে বলা হয়েছে ঈশ্বর বা ভগবান প্রধানত ছয়টি গুণে গুণান্বিত, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। দেবদেবীগণ পরিপূর্ণ ঈশ্বর না হলেও মহান ঈশ্বরের বিভিন্ন গুণে গুণান্বিত, কেননা তারা ঈশ্বরের এক বা একাধিক গুণ বা শক্তি ধারণ করে আছেন। এই কারণে ঈশ্বরের বিভিন্ন দেবদেবীকে পূজা করা হয়। পূজার মাধ্যমে দেবতারা সন্তুষ্ট হয়ে পূজারীর অভীষ্ট পূরণ করেন। সুতরাং ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবী এক ঈশ্বরের বিভিন্ন সাকার। উদাহরণস্বরূপ নিচে কয়েকজন দেবদেবীর ঐশ্বরিক গুণ শক্তির বর্ণনা করা হয়েছে। দেখো, ব্রহ্মা ঈশ্বর যেরূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। তিনি বিশ্ব ও বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন। বিশ্ব সৃষ্টি করা ছাড়াও ব্রহ্মা নাট্যশাস্ত্র, বাস্তুশাস্ত্র প্রভৃতি শাস্ত্রের কিন্তু উদ্ভাবক, তিনি কল্যাণমূলক কাজও করে থাকেন। বিষ্ণু হচ্ছেন তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয় প্রতিপালনের দেবতা, সৃষ্টির স্থিতি এবং প্রতিপালনের দেবতা। এই বিশ্বে যা কিছু আছে বিষ্ণু তা পালন এবং রক্ষা করেন। দেবতার বিপদে পড়লেও বিষ্ণু তাদের উদ্ধার করেন। দুষ্টকে দমন এবং সৃষ্টকে পালন করার জন্য তিনি বহুরূপে এই পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হন। আমরা জানি বিষ্ণু দশ অবতার, যে অবতারগুলো আমরা দেখি বা শুনেছি সেই দশ অবতারই কিন্তু এই বিষ্ণু দত্তা। ঠিক আছে, বিষ্ণুকে স্মরণ করলে পাপ দূরীভূত হয় এবং হৃদয় পবিত্র হয় এবং মনে শান্তি আসে। তোমরা জানো প্রতিটা পূজার মধ্যে কিন্তু বিষ্ণু পূজা করা হয়। ঠিক আছে, প্রতিটি দেবদেবী পূজার মধ্যে কিন্তু বিষ্ণু পূজা করা হয়। শিব বা মহেশ্বর, তিনি সংহার বা প্রলয়ের দেবতা, তিনি সংহার করে সমতা রক্ষা করেন। এছাড়াও তিনি দেবতাদের বিপদ আপদ থেকে রক্ষণ, প্রয়োজন শুদ্ধি বিনাশ করেন। তিনি চিকিৎসা শাস্ত্র ও নৃত্য শাস্ত্র সহ বিভিন্ন বিদ্যায় পারদর্শী। নাট্য এবং নৃত্যে পারদর্শিতার কারণ তাকে নটরাজ বলা হয়। তোমরা নটরাজের পালনের সময় তোমরা নটরাজের ছবিও দেখেছো বিভিন্নভাবে, প্রলয়ের শিবের প্রলয় নাচনটা। হ্যাঁ, দেবী দুর্গা, দেবী দুর্গা তোমরা জানো সামনে দুর্গা পূজা। দেবী দুর্গা হচ্ছে ঈশ্বরের শক্তিরূপ, আত্মশক্তি, মহামায়ের বিভিন্ন দেবী রূপে প্রকাশিত হয়েছে, যেমন দুর্গা, কালী, জগদ্ধাত্রী, কাত্যায়নী প্রভৃতি। দেবী দুর্গা অসীম শক্তির দেবী, যিনি মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করার সাথে সম্পৃক্ত। দেবী দুর্গাকে মহাবিশ্বের মহাশক্তি হিসেবে বিশ্বাস এবং পূজা করা হয়। দেবী কালী হচ্ছে দেবী কালী শাশ্বত ক্ষমতা ও শক্তির আধার। তিনি একদিকে অন্যায় এবং অশুভকে ধ্বংস করেন, অপরদিকে মমতাময়ী মা রূপে দেন বড় অভয়। ঠিক আছে, বড় অভয় মানে কি, বড় অভয় দেন।
লক্ষ্মী হচ্ছেন লক্ষ্মী সৌভাগ্য ধন সম্পদ এবং সৌন্দর্যের দেবী। তিনি আমাদের বিভিন্ন সম্পদ দান করে থাকেন। সরস্বতী তিনি বিদ্যা শিল্পকলা সংস্কৃতির দেবী। সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যাশক্তি অর্জন করতে পারি, সেজন্য আমরা সরস্বতী পূজা কিন্তু তোমরা করো, তাই না? গণেশ হচ্ছে সিদ্ধি বা সফলতার দেবতা। যে কোনো শুভ কাজে বা ব্যবসা বাণিজ্যে ক্ষেত্রে সিদ্ধিদাতা হিসেবে গণেশের পূজা করা হয়ে থাকে। আর কার্তিক হচ্ছেন যুদ্ধের দেবতা। তিনি সিদ্ধদেবের সেনাপতি। তিনি অন্যায় অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। আদর্শ ও সুন্দর সন্তান লাভের জন্য দেবতা কার্তিকেরও পূজা করা হয়ে থাকে। এবার আসো একটা খুব ইম্পর্টেন্ট দেবী, তোমরা হয়তো নাম শুনেছো, হয়তো অনেকে পূজাও করো, সেটা শীতলা দেবী। তিনি রোগ প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার দেবী। রোগ প্রতিরোধ করা, অর্থাৎ রোগ না হওয়ার জন্য যে দেবী পূজা করা হয় তিনি হচ্ছে শীতলা দেবী। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেবীও বলা হয়ে থাকে। শীতলা পূজার মাধ্যমে আমরা স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে থাকি। তিনি মহামারী প্রতিরোধ এবং প্রাণীকুলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো দেব দেবতা সম্পর্কে জানলাম। সেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব বা মহেশ্বর। এই তিনটা হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের দেবতা। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের দেবতা এবং অন্যান্য শক্তি সম্পৃক্ত যে দেবতাগুলো রয়েছে তাদের মধ্যে আছেন দেবী দুর্গা, দেবী কালী, লক্ষ্মী, তারপর সরস্বতী, গণেশ, কার্তিক, শীতলা, আরও অনেক অনেক দেবতা আমাদের রয়েছে। হ্যাঁ, বলা হয়ে থাকে, অর্থাৎ আমি জানি না, যদিও এখনো দেখিনি মনে, 36 কোটি দেবতা নাকি কত কোটি দেবতা আছে, যাই হোক থাকতেও পারে। আজকে তোমাদের একটা দুটো সৃজনশীল প্রশ্ন দেবো আমি এই চ্যাপ্টার থেকে। সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখো। প্রথমটা হচ্ছে, একদিন অর্পিতা ও পারমিতা মন্দিরে বারান্দায় বসে আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে অর্পিতা পারমিতাকে প্রশ্ন করে, বলতে পারো আমাদেরকে সৃষ্টি করেছেন? পারমিতা অর্পিতাকে বলে, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বদা আমাদের মধ্যে বিরাজ করেন, বিশ্বজগতের সবকিছুই তিনি একমাত্র নিয়ন্ত্রণ। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রহ্ম শব্দের অর্থ কি? জীব দেহে আত্মার অবস্থান সম্পর্কে ব্যাখ্যা কর, সংক্ষেপে ব্যাখ্যা করো। অর্পিতা প্রশ্ন উত্তরে পারমিতা স্পষ্ট যে ভূমিকার কথা বলে তা তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা কর। পঠিত বিষয় বলতে তোমাদের ধর্ম বইয়ের কথা বলা হচ্ছে। জীবের মধ্যে স্রষ্টার অবস্থান সম্পর্কে পারমিতার উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আমি যে এতক্ষণ ধরে তোমাদের যে ঈশ্বরের যে গুণ, ঈশ্বরের যে অভিভাবক হিসেবে বা যে দায়িত্বগুলো তিনি পালন করে থাকেন সেগুলো কথাই বলেছিলাম, সেই অবস্থান সম্পর্কে বর্ণনা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শ্যামলামা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র গীতা পাঠ করেন। গতকাল সকালে তিনি শঙ্করের গীতা শ্লোক পাঠ করছিলেন এবং এর অর্থ বলছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত ভূতান্ন ধর্মস্য তদাত্মানমস্য জাম্যহম্। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্টিমটা, দীপকটা। এটার থেকে প্রশ্ন হচ্ছে, মোক্ষ মানে কি? ঈশ্বর সকল জীবের অন্তরাত্মা, ব্যাখ্যা করো। শ্যামলের মায়ের পঠিত শ্লোকটিতে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করো। বুঝতে পারছো, তখন ধরে আমরা যেটা করছিলাম এটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তুমি কি মনে করো স্রষ্টা সৃষ্টি সম্পর্ক এবং সৃষ্টির মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা উক্ত শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, বিশ্লেষণ? ঠিক আছে, এটা অবশ্যই আমরা জানো এটাই করা হয়েছে। এই সৃজনশীল প্রশ্নটা আমার জন্য একটু লিখে নিয়ে আসবে, লিখে আমার কিশোরের জমা দাও, খুশি হব। যদি আমি তোমাদের বাড়ির কাছে পাচ্ছি না, ক্লাসটা খুব কমই দেখা হচ্ছে। ধর্মটাকে তোমরা যদি এত গুরুত্বপূর্ণভাবে দেখো, ধর্ম থেকে কিন্তু এ প্লাস তোলা খুবই সহজ, একটু ভালো মতো পড়লে, ঠিক মতো অধ্যয়ন করলে পাওয়া যায়। কিন্তু একটু গুরুত্বহীনতার কারণে কিন্তু এই এটাতে কিন্তু এ প্লাসটা হারিয়ে ফেলো। তো এটাকে তোমার ম্যাথে যেরকম তোমরা এ প্লাস পাও, এটা তো সেরকম এ প্লাস, ম্যাথের এ প্লাস, এটার এ প্লাস, সেম জিনিস। এ প্লাস মূল এ প্লাস রাখাতে মেগাটা রাখে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অবশ্যই অন্যান্য কাছে এই কামনা করছি। ঠিক আছে, ভালো থেকো।